বিয়ের কোণে এখনো রেডি হয়ে উঠতে পারিনি, কারণ বৃষ্টিটা কম হচ্ছে আর দু চার দিন ধরে মানে সমানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, তো খুব বৃষ্টি হচ্ছে, তো এখন একটু কম আছে, ঝটপট করে রেডি হয়ে নিই, আবার বেশি কথা বললে আবার কখনই ঝাপ করে বৃষ্টি নেমে যাবে বলা যায় না। চলো বৃষ্টি বাদলের দিনে বিয়ে বাড়িতে যাচ্ছি, তো যেতেই হবে, খুব কাছের মানে রিলেটিভের মধ্যেই পড়ছে যার জন্যই যাওয়া, তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। চটপট করে রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে এলাম আর তোমাদের সাথে তখন বেশি কথা বলতে পারিনি, কারণ হচ্ছে মেঘের অবস্থা ভীষণই খারাপ, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, যার জন্য কম কথা বলেই চলে এলাম রেডি ফেডি গো হয়ে বিয়ে বাড়িতে। এবার বিয়ে বাড়ির ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো ছোট্ট করে একটা ছাদনাতলা করা হয়েছে যেখানে বিয়ে হবে, আর ডেকোরেশনটা খুবই সুন্দর, চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে ছোট্টর মধ্যে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালো। কিন্তু বিয়ের কোণে এখনো রেডি হয়ে উঠতে পারিনি, কারণ ও কিছুক্ষণ আগে মেকআপে বসলো, তো এখনো সাজুগুজু চলছে, আর রাত্রি 9টা থেকে বিয়ের লগ্ন, তো আমরা একটু আগেই চলে এসেছিলাম কারণ আমাদের আসার কথা ছিল সকালে, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি, যার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি সন্ধ্যে সন্ধ্যেই। তো এইখানে বরযাত্রীও চলে এসেছে, নতুন জামাই চলে এসেছে, তো এখন হচ্ছে পিছনে বরণ, তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করবো। আর ওইদিকে বিয়ের কোণেও প্রায় রেডি হয়ে গিয়েছে, ও বসে পড়েছে, চলো বিয়ের কোণেকেও দেখিয়ে দিই তোমাদেরকে, আর নতুন জামাইকে অবশ্যই দেখাবো, চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিদি সাজুগুজু করে বসে পড়েছে, আর ওইদিকে জামাইবাবুও চলে এসেছে, নতুন জামাইবাবুকে বরণও করা হয়ে গেল, আর এইদিকে দিদিও বসে পড়েছে আমার পেছনে। এই যে চলো সামনে থেকে তোমাদেরকে দিদিকে একবার দেখিয়ে দিই, আর ওই বাড়ি থেকে যে সমস্ত তত্ত্বগুলো দিয়ে পাঠিয়েছে সেগুলো এখন দেখাশোনা চলছে, মানে দিদিকে দেখানো হচ্ছে, চলো সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে, বিয়ে বিয়ে মনে হয় যে নিজের বিয়ে করার ইচ্ছাটা জাগে। তোমরা যারা আমার এই
ভিডিওটা দেখছো যারা আমার সমবয়সী মেয়ে বন্ধুরা তোমাদের কি সেম এরকম হয় বিয়ে বাড়িতে গেলে কি নিজের বিয়ে বিয়ে মনে হয়? তো যাই হোক কেউ কিছু মনে করো না, আমি এখন খেতে বসে পড়েছি, এখানে খাওয়া চলে এসেছে আর বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে যাবে, বাড়ি ফিরতে হবে, এখানে চিকেন চলেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া। তো গাইস ফাইনালি বাড়ি চলে এলাম আর আজকে গেলাম হচ্ছে মাস্তুতো বোনের বিয়েতে, সাজুগুজু করে চলে গেলাম মাস্তুতো বোনের বিয়েতে। তো তোমাদের সাথে ছোট্ট করে সবটা শেয়ার করলাম, ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগ ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আজকে মতন টাটা, বাই বাই।